ডিপি পুরাতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করেছে, আর 1962, 63, 64, 65 এবং 1985 পাঁচবার খনন হয়েছে পরেশনাথ দাশগুপ্তর তত্ত্বাবধানে, এবং উনি তখন ডেপুটি ডিরেক্টর ছিলেন। এবং এখান থেকে 4,500 নমুনা উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন মিউজিয়ামে, ভারতীয় জাদুঘরে রাখা হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে, যাতে বাঙালির এই এত বড় সংস্কৃতি এবং ঐতিহ্য যেটা মানুষের সম্মুখে না আনা যায়। শুধু তাই নয়, পাণ্ডু রাজা আমরা প্রত্ন গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে বারবার দাবি তুলছি যে স্থানীয়ভাবে এখানেই সংরক্ষণশালা করতে হবে হাউস গ্রামে, এবং প্রত্ন বস্তু এসে যাতে গবেষকরা এখানে দেখতে পায় তার ব্যবস্থা করতে হবে, এবং ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের এই পাঁচবারের খননের এসকাপশন রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে। শুধু তাই নয়, দুষ্কৃতীরা বিভিন্ন সময়ে এখানে প্রত্ন বস্তু চুরি করছে, প্রত্ন দেওয়াল ভেঙে নিয়ে যাচ্ছে, সেইগুলোকে সামনে আনতে হবে, নজরে আনতে হবে। আমরা লাগাতার এই আন্দোলন শুরু করেছি এবং আরও বৃহত্তর জায়গায় এই আন্দোলনে নিয়ে যাব, দিল্লি সরকারকেও তার টনক বুঝিয়ে দেবো।